স্বাগত বাংলা একটু নিউজে। আজকে আমরা কথা বলবো ইতালিয়ান গোল্ডেন ক্রাউন বা হলুদ তরমুজ চাষ নিয়ে। বাংলাদেশের বাজারে অপ্রচলিত হলেও মধ্যপ্রাচ্য, চীন, জাপান ও পশ্চিমা দেশগুলোতে এরকম ফল খুবই জনপ্রিয়। পুষ্টিগুণে ভরপুর, নানা রোগের প্রতিষেধক এটি। গতানুগতিক ফসলের পরিবর্তে পরিকল্পিত কৃষি প্রযুক্তি ব্যবহারে উচ্চমূল্যের এসব ফসল স্বল্প জমিতে কম বিনিয়োগে অধিক লাভ হওয়ায় চাষ করে স্বাবলম্বী হচ্ছেন অনেকেই। এই স্বাবলম্বী হওয়ার পথ দেখাচ্ছেন আব্দুল হামিদ নামে একজন। তিনি ইউটিউব থেকে চাষ শিখে স্থানীয় কৃষি অফিসের সহযোগিতায় চুয়াডাঙ্গা থেকে বীজ এনে গত বছর 17% জমিতে পরীক্ষামূলক চাষ শুরু করেন। এবছর জমির পরিমাণ দ্বিগুণ, ফলন হয়েছে বেশ। বর্তমানে প্রতি কেজি গোল্ডেন ক্রাউন অর্থাৎ হলুদ তরমুজ 100 টাকা আর রক মেলন 120 থেকে 150 টাকা দরে বিক্রি হচ্ছে। সব ঠিক থাকলে জমিতে তার যে ফল আছে তাতে মৌসুম শেষে খরচের দ্বিগুণ টাকা লাভের আশা তার। 1 বিঘা জমিতে খরচ হয়েছে 80,000 টাকা আর ফল বিক্রি করার আশা তার 2 লাখ টাকার। চারা রোপণের 60 দিনেই আসছে ফল। আমি 2 জাতের করছি, চাষ করছি। একটা হচ্ছে রক মেলন আর একটা হচ্ছে গোল্ডেন ক্রাউন। আমি গোল্ডেন ক্রাউনটা তো আগে থেকেই জানি, কিন্তু এই রক মেলন নতুন করছি, দেখি কী অবস্থা হয়। যদি ভালো হয় তাহলে ভবিষ্যতে বাড়ানোর চেষ্টা করছি। যেহেতু ভালো চাহিদা, এটা তো মানে ভবিষ্যৎ করবো না বলছি, আমি নিজে তো করবো। আরও আরও যদি স্থানীয় এলাকার মানুষ যদি কেউ করে তাহলে অবশ্যই অন্যান্য ফসল হচ্ছে, এটা অনেক লাভবান হবে। কারণ লস নাই, আমি দুইবার করছি, দুইবারই দেখছি লস নাই। মানে সর্বনিম্ন লাভই মানে যে অন্যান্য ফসলের চেয়ে বেশি। 1 বিঘা জমিতে ছড়িয়ে আছে উজ্জ্বল হলদে রঙের নজর কাড়া গোলাকার এই বিদেশি ফল ইতালিয়ান গোল্ডেন ক্রাউন বা হলুদ তরমুজ। মালচিং পদ্ধতিতে 30টি বেডে ছাউনির মতো মাচায় ঝুলে আছে শত শত তরমুজ। ভিটে মাটি ছাড়া চাষাবাদযোগ্য জমি না থাকায় বর্গা জমি নিয়ে প্রথম বছরই লাভের মুখ দেখছেন তিনি। আগামীতে তার চাষ সম্প্রসারণে সহযোগিতা করবেন বলে জানিয়েছেন স্থানীয়রা। আমাদের এই তাইওয়ানের তরমুজ, আমার এই যে বঞ্জামায় হয় হামিদ, আব্দুল হামিদ, উনি এই তরমুজটা চাষ করার পরে বেশ কিছু সাড়া পাওয়া গেছে মানুষের। মানুষ এটা দেখে আকর্ষিত হয়েছে, মানুষ এটা এই কিনতে আসছে যে এই ফলটা মনে হয় অনেক সুস্বাদু হবে, যাই ফলটা নিয়ে আসি। তো আমাদের এই ফলটা আমরা এই বাগানটা করার পরে, তরমুজ বাগানটা করার পরে আমরা অনেক সাড়া পেয়েছি মানুষের। আমরা এই হামিদও, আব্দুল হামিদও তার বেকারত্ব দূর করতে পারছে, সে এটা দিয়ে মোটামুটি ভালো স্বাবলম্বী হয়েছে। প্রতিদিনই ফল নিতে এবং চাষাবাদ দেখতে আশপাশের এলাকা থেকে এখানে আসেন যুবকরা। ফলটি সুস্বাদু ও লাভজনক হওয়ায় অনেকেই চাষ করবেন বলে চিন্তা করছেন। মাদুলনপুর থেকে এসেছি তরমুজ কিনতে, তরমুজ খুব সুস্বাদু কিনতে এসেছি, শুনে 100 টাকা কেজি কিনছি। আমার বাড়ি টেপিরবেড়ি গ্রামে। আমি ফেসবুকে বা বিভিন্ন সামাজিক মাধ্যমে দেখছি যে এখানে সাগর একটা বিদেশি জাতের তরমুজ করছে, এটা দেখে আমরা দেখতে আসলাম। যেহেতু একটা বিদেশি জাতের ফল আর এখন আমরা সবাই বেশি বেশি করে ফল খাওয়া শিখছি, এই কারণে এটা একটু অন্যরকম স্বাদ নেওয়ার জন্য সবাই টাকা আছে। একদমই যুগে ইত্যাদি তরমুজগুলো ইয়া করতেছে। এখন আমাদের বাংলাদেশেও এই জাতের তরমুজটা চাষ হচ্ছে। ফলটা আমাদের এবং সবাই এটার প্রতি আসক্ত হচ্ছে যে ফলটা চাষ করার জন্য, এবং আমরাও ইচ্ছা পোষণ করছি, দেখে যাচ্ছি যে এরা চাষ পদ্ধতি মানে দেখার জন্য আমরাও চাষ করার উদ্বুদ্ধ হচ্ছি এবং করবো ইনশাল্লাহ। প্রচলিত ফসলের বাইরে উচ্চ মূল্যের এসব ফলের পরিকল্পিত চাষে কৃষকের লাভের পাশাপাশি বিদেশের বাজারে ব্যাপক চাহিদা থাকায় রপ্তানিরও সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা। বর্তমান বাজার মূল্যের ধানের সাথে লাভের অঙ্কের পার্থক্যটাও বিস্তর, তাই এর চাষ সম্প্রসারণে কাজ করছে স্থানীয় কৃষি বিভাগ। বাইরের যে হলুদ রং এবং ভিতরের মিষ্টতা অন্যান্য বর্তমান আমাদের চলমান তরমুজের চেয়ে বেশ মিষ্টি, এই জন্য অনেকের আগ্রহ তৈরি হয়েছে। আমরা এই নতুন জাতীয় তরমুজটা আমাদের এই উপজেলায় এখান থেকে আমরা শুরু করেছি। আমরা ভবিষ্যতে তার দেখা দেখি আরও অন্যান্য অনেক কৃষককে আগ্রহী হচ্ছে, আমরা এটি সম্প্রসারণের আরও দ্রুত যেন সম্প্রসারণ করা যায় এবং কৃষকরা এটা যেহেতু লাভজনক একটা ফল, তারা এটা চাষ করে যেন লাভজনক
লাভ করতে পারে সে আমরা সম্প্রসারণের কাজটা করে যাচ্ছি। গাজীপুর জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের তথ্য মতে এবছর গাজীপুর জেলার দুটি উপজেলায় তথা কাপাসিয়া ও শ্রীপুরে চাষ হচ্ছে এই বিদেশি জাতের তরমুজ। পুষ্টিগুণ সম্পন্ন সুস্বাদু বিদেশি প্রজাতির গোল্ডেন ক্রাউন ও রক মেলনের বাজার সম্প্রসারিত হলে স্বল্প জমিতেই অল্প পরিশ্রমে লাভের মুখ দেখবেন বলে আশা কৃষক ও বিশেষজ্ঞদের। যারা বেকার আছেন বা হতে চান উদ্যোক্তা, তারা অনুসরণ করতে পারেন গাজীপুরের এই আব্দুল হামিদকে। অল্প জমিতে অল্প সময়ে কম বিনিয়োগে কম কষ্টে হতে পারেন সফল উদ্যোক্তা, ঘুচাতে পারেন বেকারত্ব। আজকের আয়োজন এখানে শেষ করছি। যারা এতক্ষণ সঙ্গে ছিলেন, ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই।